আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা কী অবস্থা তোমাদের আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের যে ক্লাসটি নিতে যাচ্ছি তা হচ্ছে দাহিল সপ্তম শ্রেণীর আকাইদু ফিতা ফিকা এর দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠ দিনের পরিচয় ও মৌলিক দিক এ সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিতে যাচ্ছি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি গ্রহণ করবে এবং বোঝার চেষ্টা করবে না বুঝলে আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দিনের পরিচয় দিন কাকে বলে দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য শক্তি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বন্দিগি দাসত্ব নিয়মনীতি হিসাব নিকাশ ফয়সালা জীবন ব্যবস্থা ইত্যাদি আল্লাহ ইসলামকে একমাত্র মনোনীত দিন হিসেবে ঘোষণা দিয়েছেন আল কোরআনে আল্লাহ তালা ইশাদ করেন ইন্দাদ্দীনা ইন্দাল্লাহ ইসলাম নিচ্চই ইসলাম আল্লাহ নিকট একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থা সুর আল ইমরান উনিশ নম্বর আয়াত সুতরাং যে জীবন ব্যবস্থা গ্রহণ করি মানুষ ইহকালীন ও পরকালীন মুক্তি শান্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে তা কি ইসলাম বা দিন বলে বা দিন ইসলাম বলে আর আল্লাহর নিকট একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম দিনের মৌলিক দিক দৃঢ় বিশ্বাসী হল দিনের মূল বৃত্তি দিন হল আল্লাহ ও তার মাখলুকের মাঝে সংযোগ স্থাপনের মাধ্যম হাজরত আদব ও তামিজের সাথে রাসুদুল সাল্লামের সামনে ছাত্রের মতো বসে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে উত্তরের মাধ্যমে দিনের মৌলিক দিকগুলো বর্ণনা করেন প্রশ্নোত্তর সম্বলিত হাদিসকে হাদিসে জিব্রাইল বলা হয় হাদিসের মাধ্যমে দিনের যে পরিচয় দেওয়া হয়েছে তার তিনটি বিষয়ের সমন্বিত ও সমষ্টিগত রূপ তা হল এক নম্বর ক আল ইমান ইসলাম ও গ আল ইহসান দিন ইসলামের বাহিরে গ্রহণযোগ্য কোনো দিন নেই অর্থাৎ ইসলাম ছাড়া আল্লাহ নিকট কোনো দিন কবল নয় গ্রহণযোগ্যতা রাখে না কেউ দাবি করলেও তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা বলেন আমাইয়াবি ইসলামী দিন আন ফাল ইউকালা মিনহু ও দিন কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল হবে না এবং সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরাল ইমরান পঁচাশে নম্বর আয়ত অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র ধর্ম হচ্ছে দিন হচ্ছে ইসলাম তাই আল্লাহ মিন কোরআনে কারিমে ঘোষণা করেন ইন্দা দিন আন্দাল্লাহিন ইসলাম আল্লাহর নিকট একমাত্র ধর্মই হচ্ছে দিনই হচ্ছে ইসলাম ধর্ম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে বুঝতে পেরেছ দিনের পরিচয় দিন কাকে বলে আর আল্লাহর নিকট কোন দিনটি কবুল আল্লাহর নিকট একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ কবুল করে থাকেন এছাড়া কেন ধর্মকে আল্লাহ কবুল করেন না যাই হোক তোমরা এ সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে আমরা যেন রমজানে সুস্থ অবস্থা রোজা রাখতে পারি আল্লাহ যেন আমাদের নামাজ রোজা তেলাওয়াত সব কিছু কবুল করে এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা বরাকাত